ওর বার্থডে উপলক্ষে ওকে একটু খাইয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এখন ডায়মন্ড প্লাজা মলে চলে এসেছি, এখন উপরে যেতে হবে বারবিকিউয়ে। হ্যাঁ বলছি আমাদের পাস দেবে না আজকে, কারণ আমাদের টাকা মানে টাইমটা কাটা ছিল মনে হয় 3:30 পর্যন্ত। তো যাই না আমি, জিজ্ঞাসা কর, চল শুনে চল ওইখানে, কারণ 3:30 পর্যন্ত এন্ট্রি, তারপর আর এন্ট্রি হয় না। তো দেখা যাক কত তাড়াতাড়ি ওখানে যাই, আজকে আমাদের আদৌ এন্ট্রি দেয় কি দেয় না। মজা পেয়েছে খুব, হয়ে গেছে, ফোন পাইনি। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে, ফোন পাইনি, এমনি চলে আসছে, বল বল গিয়ে ফোন খুঁজছি, চলে আসছে, ফোন করছে। পূজা খেয়ে পাচ্ছে না, পূজা দম আটকে যাচ্ছে, আর আমাকে দেখো অনেকদিন বাদে এসেছি খেতে, পূজা জুস খেয়ে পেটটা ভরিয়ে নিচ্ছে, এরপর ফলের জুস আছে ওপাশে। এখানে দাও, উনি ওনার খাদ্য পেয়েছে। তো এতক্ষণ আমার উপর দিয়ে একটা যুদ্ধ গেল,
থাইটাই এখন স্বর্ণর কোলে মেয়েকে দিয়েছি, মেন কোর্স আনতে যাব। পূজার দিকে খাচ্ছে, পূজা কি কি নিয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আজকে ও মোর মতন করে নিয়েছে। পূজা ভালো লাগছে খেয়ে? এখানে ভালো লাগছে? ঘর ভালো, ভালো না? পনিরটা একমাত্র ভালো খেলি তুই, এত কিছুর ভেতরে পনির, বলে পনিরটা একমাত্র ভালো খেলাম। পনির ছাড়া কিছু ভালো খাসনি তাই? কেন কি এমন আছে পনিরটা? আমি এটা নিয়ে আসতে হবে। সো এখন বলে দিচ্ছি এখানে কি কি আছে বলো। ম্যাম এটা আমাদের পাস্তা স্যালাড আছে। আচ্ছা পাস্তা স্যালাড, এটা চানা স্যালাড। আচ্ছা স্পেশাল হবে। আচ্ছা রাশিয়ান স্যালাড আছে। আচ্ছা আর কোর্স স্যালাড। আচ্ছা এখানে সমস্ত স্যালাড আছে। বাকি আপনার এটা আপনার ফ্রুট চাট আছে। আচ্ছা তারপর নেক্সট কি আছে তোমার? এটা এখানে ডেজার্টে বিভিন্ন আইটেম আছে। আচ্ছা গোলাপ জামুন আছে। আচ্ছা মুখ জামুন, হালুয়া। আচ্ছা আইসক্রিম আছে দু টাইপের, আপনার ভ্যানিলা স্ট্রবেরি। ভ্যানিলা আর স্ট্রবেরি আপনার ডেজার্টে বিভিন্ন আইটেম আপনার এখানে। আচ্ছা এগুলো ডেজার্ট তোমাদেরকে আগে দেখানো। চিজ আছে, চিলি আর মেন কোর্স সেপারেট করা আছে। আচ্ছা ভেজ নন ভেজটা সেপারেট করা আছে এখানে। ভেজে কি কি আছে এখানে? এখানে দিকে ভেজগুলো আছে, তার মধ্যে আপনারা স্যুপ পেয়ে যাবেন। এটা স্টিম অফ টমেটো স্যুপ। আচ্ছা প্লেন রাইস আছে, ডাল মাখানি। আচ্ছা নেক্সট নেক্সট আপনার পনির আছে, মিক্স ভেজ আছে একটা, তারপরে আপনার নুডলস হবে। এটা ভেজ নুডলস না? গার্লিক নুডলস। গার্লিক নুডলস আর ওটা মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান আর চিকেন? ভেজ মাঞ্চুরিয়ান। তারপরে আপনার একটা বিরিয়ানি পেয়ে যাবেন, ভেজ বিরিয়ানি। এটা ভেজ বিরিয়ানি। পোলাও মতন হয়। তারপরে আপনার পিকেল পেয়ে যাবেন, পাঁপড় পেয়ে যাবেন। আর এখানে বাকি এবার নন ভেজ আইটেম আপনার, যেখানে আপনার চিকেন দাম বিরিয়ানি। আচ্ছা চিকেন দাম বিরিয়ানি রয়েছে আপনার এখানে। চিলি চিকেন আছে। আচ্ছা ফ্রাইড রাইসটা রিফিল করতে আছে। আচ্ছা আচ্ছা আপনার এখানে ফিশ আছে। এটা কি ফিশ? এটা আপনার সর্ষে, সর্ষের ফ্লেভার দিয়ে আপনার রুই মাছ আছে। রুই মাছ আছে। আর চিকেন আছে, কড়াই চিকেন। আচ্ছা এটা হলো কড়াই চিকেন। আর এটা, এটা আপনার আন্ডা মশলা আছে, কোথমারি। আচ্ছা আচ্ছা এটা আন্ডা কোথমারি ফ্লেভার আছে। আর চিকেন মাঞ্চার স্যুপ আছে। চিকেন মাঞ্চার স্যুপ। আর মাটনটা কোথায়? মাটনটা আমাদের লাইভ কন্টেস্ট স্পেশালি তাওয়াতে। আচ্ছা 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 তাওয়াতে গরম করে ওদের এখানে করা হয়। তো আমরা যেটা এসেছি সেটা হলো তোমাদের এটা ডায়মন্ড প্লাজাটা যে বারবিকিউ সেইটাতে এসেছি। তো পূজারা ওই দেখো ওইখানটায় খাচ্ছে, বসে বসে ওই জন্য ওইসব বসে বসে খাচ্ছে। আর স্বর্ণ মেয়ে নিয়ে ঘুরছে, আমি এখন খাবার নিয়ে যাচ্ছি। আমার প্লেটে মোটামুটি নেওয়া হয়ে গেছে বিরিয়ানি, ফিশ, এগ আর মিচি নুডলস। আর এখানে আমার মাটনটাকে ওরা লাইভ করে দেবে বললো না, লাইভ এখানে গরম করে দেওয়া হয়। টাইম লাগে অনেক, গোলাপ জামুন। আর একটা কি মিষ্টি জানো আছে বললো? এইসব ছড়া এই মামা কি হয়েছে?
জানো তো বন্ধুগণ, এখানকার খাওয়া দাওয়া করার একটা বেস্ট পার্ট হলো এখান থেকেই না কেক প্রোভাইড করে। তোমার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, বা যে কোনো অকেশন তুমি সেলিব্রেট করতে যাও, তোমাকে একটা কেক দেবেই দেবে। আর দেখতে পাচ্ছ গোল কেমন চিলচিৎকার শুরু করেছে, আমাকে দৌড়ে যেতে হচ্ছে ওয়াশ বেসিনে হাত ধুতে। অনেকেই জানো তো তোমাদের ভেতর থেকে আমাকে কমেন্ট করে বলছো গোলকে নিয়ে এত জায়গায় যেও না। কি করবো বলো, গোলকে নিয়ে যেতে একদমই ইচ্ছা করে না, কিন্তু বাড়িতে মায়ের কাছেও রেখে যেতে পারবো না, তাহলে সানডে করে বেরোতে হবে। তা ভাবলাম যখন যাচ্ছি এখান থেকে এইটুকু আমাদের বাড়ি থেকে না, এই যে সমস্ত জায়গায় গেছিলাম খুব একটা বেশি দূরে নয়, আর যেহেতু ব্রেক জার্নি করে করে গেছি, গোলকে কোলে নিয়েছি, একবার খাইয়েছি, একবার ঘুম পাড়িয়েছি, গোলটা খুব একটা ডিস্টার্ব করেনি। কি বলো তো, বাচ্চা মানুষ তো সমস্তটা মুডের ওপরই চলে, কখনো মুডটা ভালো থাকে, কখনো হি করে হাসে, আবার কখনো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দেয়। যাক, আর বকবক করবো না, এখন আইসক্রিম খেতে যাই। তো এখন আমাদের বেরোনোর পালা, আমি ভাবলাম এসে একটু কুলফিটা ট্রাই করি, কারণ কুলফি আমার ট্রাই করা হয়নি একটাও। কিন্তু আমাদের গোল কান্নাকাটি জুড়ে দিয়েছে, এত কাঁদছে, আমি কোথাও গিয়ে খেতে পাচ্ছি না, বুঝতে পারছি না, এত কি হচ্ছে, একটু কুলফি খাবো তোমার, তাতেও হচ্ছে না। হ্যাঁ, সবাইকে দেখছিলাম এরকম টাইপের কুলফি অন্তত পক্ষে 10-12 করে খাচ্ছে, আমি ভাবলাম একটা কেন ট্রাই করা যায় না, ওয়াই নট, তো ট্রাই করে দেখি বিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়ছি বারবিকিউ থেকে। এখন বাকি যে কটা বিরিয়ানি আছে সে কটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দেওয়া হবে, দিয়ে তারপর বাড়ি চলে যাচ্ছে। এখানে অনেকখানি আলো আছে, এখানটা ভালো আসবে। তোমাদের গোল খুব আছে, আঙ্গুল বের করে দাও, আঙ্গুল বের করে দাও, বের করে দাও, শোনা আঙ্গুল যাচ্ছে। এখন পুরো বেসমেন্টে চলে এসেছি, ড্রাইভার ফোন ধরছে না, পূজার রেগে ফায়ার বোম, এখন কি ওকে বলছে ছাড়বো, ওই যে গাড়িটা ওখানটা রয়েছে, তো চলো এখন গাড়িতে উঠে বাকি যে কটা বাচ্চা কোচা বিরিয়ানি প্যাকেট আছে দিয়ে দিবে।